আজকে বক্তৃতা দিব মূলত জিতার জন্য। তৃণমূলকে একটুকু জমি ছাড়তে পারবে না। ওরা 35 বছর যেভাবে রাজত্ব করেছে এইভাবে রাজত্ব করতে হবে আমাদের ভোটের জন্য। সব ভোটের বাক্সে হাজার হাজার ভোট ফেলতে হবে। আমি এসব বুঝি না, আমি তোমাদের জন্য করি, তোমরাও আমার জন্য করতে হবে। আমাকে সাত সাতটা সিটে জিততে হবে, এটাই আমার প্রতিজ্ঞা। কাউকে মারছি নয়, প্রার্থীকে যেখানে দেখবে সেখানেই দৌড়ানি, কোনো মারছি না, কোনো কাটছি না, মারছি না। আমাদেরকে 35 বছর যে অত্যাচার করেছে, আমাকে সাত সাতবার গুলি করেছে, আমাকে আমার হাজার হাজার কর্মী। সুরজিৎ দত্ত একজন সিনিয়র এমএলএ ভারতীয় জনতা পার্টির দলের, এবং এইভাবে মুখ্যমন্ত্রীর সামনে উনি বক্তৃতাতে বলছেন যে তৃণমূল কংগ্রেসের ওয়ার্কার বা ক্যান্ডিডেটদের তারাও বা মারো, এটা প্রমাণ হয়ে যাচ্ছে বারবার যে ভারতীয় জনতা পার্টি যে পরিস্থিতিটা তৈরি করেছে নির্বাচনের মধ্যে মারামারি করা, এটা সুপ্রিম কোর্টে প্রমাণ হয়ে যাবে। আর এটাও প্রমাণ হয়ে যাবে যে ত্রিপুরা পুলিশ কিছু করছে না। আমাদের দাবি থাকলো সুরজিৎ দত্তকে আইপিসির যা যা ধারা লাগু হয় সেই ধারাতে ইমিডিয়েটলি অ্যারেস্ট করা হোক, এই ধরনের হুমকি এবং ধমকি দেওয়ার জন্যে আমি ত্রিপুরার পুলিশের কাছে আহ্বান করছি।